একদিনে ভালো মানুষ হওয়া যায় না, তবে প্রতিদিন চেষ্টা করে গেলে একদিন ভালো মানুষ হওয়া যায়। মন্দ মানুষগুলো চেনা অনেক কঠিন, কেননা তারা সবসময় ভালো মানুষের পোশাক পরে থাকে। ভালো মানুষের দ্বারা দু একটা সামান্য মন্দ কাজ হয়ে গেলে তারা ক্ষমা চায়, কিন্তু মন্দ মানুষেরা কোনো না কোনো ক্ষমতা দেখিয়ে তার বড় মন্দ কাজকে সামান্য বলে চালায়। মন্দ মানুষেরা সুযোগ পেলে শত্রুর উপর প্রতিশোধ নিতে ছাড়ে না, কিন্তু ভালো মানুষেরা শত্রুকেও ক্ষমা করতে পারে। এটা সত্য যে ভালো মানুষেরা জীবনে অনেক বেশি দুঃখ পায়, তবে এটাও সত্য যে সেই দুঃখ তারা হাসি মুখে অতিক্রম করতেও পারে। ভালো মানুষ পৃথিবীতে কম আছে, এই কথার দ্বারা এটাও প্রমাণিত হয় যে অনেক বেশি সংখ্যক মন্দ মানুষের সঙ্গে ভালো মানুষেরা অনেক বেশি ক্ষমতার দ্বারা ভারসাম্য বজায় রাখে। একজন মন্দ মানুষের প্রতিটি কাজ মন্দ নাও হতে পারে, তবে একজন ভালো মানুষের প্রতিটি কাজ অবশ্যই ভালো হওয়া দরকার, অন্তত মানুষেরা তেমনটাই আশা করে। মানুষ অভাবে মন্দ হয় না, বেশিরভাগ মানুষ স্বভাবে মন্দ হয়। ভালো মানুষেরা বিপদে পড়লে কিংবা সমস্যায় পড়লে মন্দ মানুষদের কাছে যেতে বাধ্য হয়, কেননা সমস্ত উদ্ধার এবং সমাধানের আসন দখল করে আছে মন্দ মানুষেরাই। সকল মানুষের মধ্যে ভালো এবং মন্দ দুটো গুণই আছে। যে প্রতিনিয়ত মন্দ কাজ করে সে মন্দ হয়ে যায়, আর যে ভালো কাজ করে সে ভালো হয়ে যায়।